الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم ماهب بين الروح والجسد أجمل الأجمال أكمل الأكمال لنا وعلى أهاله وأصحابه وأزواجه وزرعته وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين একটি জমানো বন্ধুর আগে ভেন ও আমার মুরব্বী বাবা জিরাম ও আমার যুবক ভাইরা গো আমার সঙ্গে একসাথে উৎকণ্ঠটাকে উচ্চ করে মহাপথে পড়ুন না বিসমিল্লাহ الرحمن الرحيم من خلقناكم وفيها نعيدكم ومنها نحرجكم تارة أخرى صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم أتي الله وأتي الرسول إن الله وملائكته

أيها الذين آمنوا صلوا عليه وسلموا نحن اللهم اللَّهُمَّ سيدنا مولانا نحن দে ময়ূর না ময়ূর না জিন তুমি জহীনাল ময়ূর তুমি জহনা মার গেলে

এ মুরব্বি বাবা জিনারি ও আমার যুবক এই দুনিয়ার সব পর হয়ে যাইবে গো কেউ আপন হবে না মা বলেন বাবা বলেন এই দন সম্পদ ছেলে মেয়ে পরিবার যা আছে সবই পর হয়ে যাইবে গো কিন্তু একজন যিনি আপন হবেন উনি হচ্ছেন দয়ার মায়ার নবীজি দয়ার নবীজি কথা বলেন ঠিক কি না এই আপনাদেরকে বলে দিয়ে যায় এই দুনিয়ার সব ফুলা দুনিয়ার মধ্যে পড়ে যাবে আপনার কবর আপনার মা যা যাবে আপনার কবরে আপনার বাবে যাবে না এত কষ্ট করে সন্তানটার লালন পালন করলেন এই সম্পদ আপনি কষ্ট করে এই ছেলেদের জন্য এই সম্পদ আপনি জুরাইলেন পরিশ্রম করে ব্যাংক ভিলে যে টাকা জমা করলেন সম্পদ কিনলেন এই ছেলেদের সুখের জন্য কথা বলেন ঠিক কিনা এত কষ্ট করার পরও এই সন্তানের জন্য এই টাকা আপনি

আগে একদিনের একবার এক সবাই কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না এজন্য আপনাদের কি আমি বলে দিয়ে যাই যে কবরের সাথে হবেন আখেরাতের সাথে হবেন আখেরাতের প্রত্যেকটা কাদের সাথে দেখা পাওয়া পাওয়া যাবে উনি তো আর দুনিয়ার কেউ না উনি হচ্ছেন আমার দয়ার নবী মায়ার নবী ওই মায়ার নবীর উপর মহাপতে শহীদ দুই শরীফ পড়ে দুই শরীফ পড়লে আমার নবী বেশি কিছু হবেন কথা বলেন ঠিক না তাই একটা mohabbatে আওয়াজ দেই পড়োন পডে থাকবে আমরা একদিন থাকব না এই দুনিয়ার মধ্যে চিরকাল কেউ থাকতে পারবি বাবার এই দুনিয়ায় চিরকাল থাকতে পারবে না এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সময় আমায় বলে যাবে নবী গো আপনি বললেন না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله

আম্রার মনে রে বেদহ না আই হে বুঝাইলে কেও বোঝে না বলুন আম্রার মনে রে বেদহ না আই হে বুঝাইলে না আই হে শুনাইলে কেও শনে না বলে শোনাই sune na hai sunen sha hai na la ilaha la la jore la ilaha la hu la ilaha বহু দূরে না আমরা কেমিন যাব জানি না বলুন বহো দূরে মদি না আমরা কেমিন যাব জানি না আমার আমরো সানে ঠিকানা আমার আইতলা সাজে ঠিকানা আমরা যাবো সোনার মদিনা

او oh, oh, محبود محلہ ریہ ہے ڈہ کے ہے امرا اللہ 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 اسکر محفل کو بول کو اص کر رے معافیل گو امردو یعنی نوبل کھاتی ہی رہے ہیں ماشاءاللہ اللہ 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 او ہو گو آ کے امرا تمارے مسلح اللہ اسکر معافل کو بول کرو اسکر معافل کو کرو گاؤ سے پاکر ہاتھ ہی رہے اوہ مابود مولا رہے ڈھاکے امرا تو مہرے مرحبا اللہ 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 অলা ইলা ইল্লাম মহাম্মাদুন চনুল্ল এনি হোৱা সাল্লাম চিৎকাৰ মেৰে বলন আল্লাহ আফাৰ আর জবানটা খুলে বল নিয়া ৰচুন আল্লাহ মহাম্মতে বল নিয়া কলি আল্লাহ অবস্থি

যিনি নেকলি দম্পারা বর্তমান গদিনীশীল ফিরে তরিকত রাহনে মায়ে শরীয়ত হাদিয়ু দীন ও মিল্লাত আমার শ্রদ্ধা বাজন হযরত মাওলানা সৈয়দ দেলারুল হোসেন পীর সাহেব মাদ্দাজিল্লু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সবাই বলুন আমিন অবস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথি সারা বাংলার আলোর সৃষ্টিকারী সুন্নি জামাতের নয়ন মনি মুজাহিদে আহলে সুন্নাত আমার বড় ভাইজান হযরতullah মহাজিদ মাওলানা শেখ আতাউর রহমান মুজাহিদি সাহেব মাদ্দাজিল আডিয়া বরক আল্লাহু ফী হায়াতিহি সবাই বলুন আমিন বিশেষ করে আমার যিনি পূর্বে এতক্ষণ তাকতি পেশ করেছেন হজরত মাওলানা মুজাম্মেল হক সাহেব সুজন্য রিয়াজুল ইসলাম মোহাম্মদ জয়মিয়া মোহাম্মদ সুবহান মিয়া সহ বিশেষ করে এই দামপাড়া সাইদিয়া দরবার শরীফের আমার ভক্তবৃন্দ বাবারা বিশেষ করে সুন্নি বাবারা যুবক ভাইরা পল্টানিশি আমার মা বোনেরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে বিভিন্ন নর্তকের অনুষ্ঠানে না নিয়ে জাহান্নামের অনুষ্ঠানে না নিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ প্রদান করেছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে খুশি হয়ে মহাব্বতে শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ

আহলে সাল্লাম ওই হিসাবে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন আমরা মহব্বতে আরেকবার জুরে সুরে শুকরিয়াতান আদায় করি উচ্চ আয়াজে বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস নবীজির আগমনের মাস কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা আমি ওই দিকে যাব না যেহেতু আমাকে বলেছে কিছু কথা বলার জন্য কবর হাসর সম্পর্কে আর বিজ্ঞানের অনেক প্রোগ্রাম করেছি শুধু কবর হাসরের কথাই বলে অনেকে বলতে পারে হুজুর এই সাদদের সারা আর জানে না আসল কথা হচ্ছে আমরা বেশি বেশিরভাগ আমলি ওয়াজ করার দরকার আমাদের অন্তরে কবর এবং হাসুরের বই নাই কথা বলেন বলেন আরো না আজকে যদি আমাদের কবরের বই থাকতো মরণের বই থাকতো কিন্তু আমরা আল্লাহর বিরোধী কাজ করতে পারতাম না এবং নবীদের এবং নবীদের আদেশ এবং বিরোধী আমরা চলতে পারতাম না কিন্তু একটা জিনিসই আমরা এই আমাদের অন্তরে কবর এবং মরণের বই নাই কথা বলেন ঠিক কি না আর বলেন ঠিক কি না অনেক লম্বা আলোচনা আমি ওইদিকে যাব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন খা খালাকনাকুম ওয়া ফি

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন কাতুল মৌদ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষ মউতের স্বাদ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা

কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ আমার নবী এই কথা কে বলেছেন আল্লাহ কে বলেছেন আর জোরে বলেন কে বলেছেন আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন এবং প্রত্যেকটা প্রাণী মরণের পেয়ালা গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষ এবং কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আর দূরে বলেন ঠিক কিনা আমরা কবরে যাইতে চাই কি চাই না আর আওয়াজ দিয়ে বলেন যাইতে চাই কি চাই না এই মাহফিলটা সাজাইলো বেহেস্তের বাগান এবং এই যুবকেরা মুরব্বি বাবাজিরা এই যিনি আল্লাহর ওলি ওনার আদেশ ক্রমে মাহফিলটা সাজাইছে এতে আমরা হুশিনা বেজা আর আওয়াজ দিয়ে বলেন হুশিনা বেজা এমনও হতে পারে বিজ্ঞর জমিনে বিজ্ঞর পানি সর নাইলা যত না কবস্থান আছে যত দূর মাইকের এলেন যাই মাইদের মাইকের আওয়াজ যাই আমার আল্লাহ ওই কবরবাসী যাদের কবরে আযাব হচ্ছে আমার আল্লাহ তাদের কবর আযাব বন্ধ করতে পারে কি পারে না আর আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না আমরা যারা গুনাহগার গুনাহগার আসি। আমার আল্লাহ এই মাহফিলের উসিলাতে আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না আর যারা বলেন পারে কি পারে না সেই বিশ্বাস আমাদের আছে কি নাই আর যারা বলেন আছে কি নাই একটা नारे नारे তাকবীর আল্লাহ আওয়াজ হয়নি আমরা হচ্ছে হুসাইনি মুসলমান কথা বলে ঠিক না আর যারা বলেন ঠিক কি না আওয়াজটা দূরে হবে হুসাইন মুসলমান তারা কি জীবন দিয়েছে কিন্তু তারা

সবাই বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা শৈতান থাকলে চলে যাবে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা অবশ্যই মওতের পেয়ালা মওতের স্বাদ গ্রহণ করা লাগবে কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না আমরা কবরে যাইতে হবে কিনা আর আওয়াজ দিয়ে বলেন যাইতে হবে কিনা আমার প্রত্যেকটা একটু সবাই প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের জন্য ফেরস্তা নিয়ে যুদ্ধ করে রেখেছে কথা বলেন ঠিক কিনা হাতের ফেরস্তা আছে কি নাই হানার ফেরস্তা আছে কি নাই আল্লাহ যে কত মহা আমরা করতে জানি না। কথা ঠিক কিনা আল্লাহ কই তন্নাই উস আমার কি দোষ আল্লাহ অবশ্যই বসে আছে কিন্তু আল্লাহ যে আমাদেরকে পাঠাইছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে কি নাই আর জুরা বলেন আছে কি নাই আল্লাহর এবাজত যদি না করি এতে আল্লাহর কোনো আসে যাবে কমতি গাত্তি আছে আমরা যদি রসুলের চুন্ন তরিকায় মতে যদি আমরা না চলি এবং রসুলের কোনো আসে যায় আসে যায় নাই কিন্তু একটা জিনিস কিন্তু আমার রসুলের মহাব্বত রেখে যে এবাদতটা করবে আমল কম করবেন সেই আমলটা আল্লাহ দরবারে সেই এবাদতটার সঙ্গে সঙ্গে কবল দূরে বলুন আল্লাহ আর দূরে বলেন ইয়ার রসুল আল্লাহ আমরা আল্লাহর এবাদত চাই কি চাই না আর জুরে বলেন চাই কি চাই না নবীজির মহাব্বত চাই কি চাই না মা বাবার খেদমত চাই কি চাই না আল্লাহর ওলিদের সব এটা আমরা চাই কি চাই না আর জুরে বলেন চাই কি চাই না আমার ভাইরা গভীর মনোযোগ আমার আল্লাহ যে কত মহান কত দয়ালু এবং আমার আল্লাহ প্রত্যেকটা ঘাটে প্রত্যেকটা জায়গায় আল্লাহ ফেরেশতা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন কথা বলেন ঠিক কিনা আমার নবী বলেন প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছে এখন দেখবেন মানুষটা আস্তে আস্তে আমি অনেক লম্বা আলোচনা যেহেতু আমার পরে আর উলামায়ে কেরাম আছে কিন্তু আমাকে আপনারা দেখেন এবং আমি তাই জাগাতি মাহফিল করি কিন্তু বিশেষ করে আপনাদের পরিচিত এই আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন এই মানুষটা যখন মারা যাবে মারা যাওয়ার আগে দেখবেন মানুষটা একবারে যখন তার হানা বন্ধ হইয়া যায় তখন মানুষটা আস্তে আস্তে দুর্বল হইয়া যায় কথা বলেন ঠিক কিনা আর জিরো বলেন ঠিক কিনা এখান আর ফেরাস্তা আছে কি নাই আর জিরো বলেন আছে কি নাই এই খানার ফেরস্তা এত চেষ্টা করে কিছু খানার জন্য খানা মুখে দেওয়ার জন্য কিন্তু এই লোকটা যে লোকটা যার চলে যাবে খানা বন্ধ হয়ে যাবে কোনো ভাবে তার মুখের মধ্যে খানা ঢোকানো যায় না কথা বলেন ঠিক কিনা আর জেরো বলেন ঠিক কিনা আই মুরুব্বি বাবাজিরা যুবক ভাইরা কোথায় শক্তি কোথায় বল কোথায় সম্পদ কোথায় ছেলে কোথায় কোথায় মেয়ে কিন্তু সব ওই দিন লেস পাওয়ার হবে কেউ কার হব নিবে না ওই শত করলো তার ভিতরে খানা ঢোকানো সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক না গভীর মনোযোগ ও আমার মুর্বি বাবা জিরা ও আমার যুবক ভাইরা গো ও আমার মা বোনেরা আর আমি ডাইনি বামে যাব না এতক্ষণ ভূমিকার ভিতরে ছিলাম আমার আল্লাহ যে কত মায়াবান আমার আল্লাহ যে কত বয়াম দয়াবান আমার আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন গো এবার হানার ফেরেশতা এত চেষ্টা করবে গো তার ভিতরে খানা দেওয়ার জন্য হে আমার আল্লাহ দাগ দিয়া কই এবার ফেরেশতারা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদি দাগ দিয়া কই আল্লাহ গো এত চেষ্টা করলাম তোমার কিছু এই শেষবারের মতো একটা খানা খাওয়ানোর জন্য একটা লোকমা বাতের লোকমা ভিতরে দেওয়ার জন্য একটা জুস খাওয়ানোর জন্য কোনোভাবে তার ভিতরে দিতে পারে না আমার আল্লাহ কবি তারা ও! হানার তোদের আর করা লাগবে না। আজ থেকে ডিউটি বন্ধ তোমাদের আর ডিউটি করা লাগবে না আমি আল্লাহ ওই বান্দার রিজিকের দরজায় তালা লাগাইয়া দিছি জুরে বলুন আল্লাহু আকবার কোথায় বাহাদুরি

চিৎকার মেরে নিয়া আর সুলাল এ আমার মর্বী বাবা জিরারি

হাত পাওয়ারে ফেরেস্তা বিদায় নিয়ে যাবে এবার লোকটা আস্তে আস্তে আমার নবী দিলেন ও আমার মানুষটা যখন মারা যাবে মানুষটা মারা যাওয়ার পরে দুইটা যখন কয়েকটা কারণ আছে এই মরণের সময় যদি তার কয়েকটা কারণ তোমরা পাও তার মধ্যে তোমরা যদি এই কারণগুলা পাও মনে করবা তার মরণটা ভালো হয় নাই তার মরণটা ভালো হয় নাই এবার সাহাবা কেরাম ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবীজি ওই কোন মরণটা ভালো না আমাদেরকে একটু বলেন আমার নবী বলেন চারটা কারণ চারটা প্রকার মরণ যদি তার মধ্যে পাও মরণের পরে মনে করবা তার মরণটা বেশি ভালো হয় নাই এক নাম্বার মরণ আমার নবী কো সাহাবা কেরাম মানুষটা ইন্তিকালের পরে যদি দেখো তার সবগুলা দেখ দেখবা তার গাতটা পাকা হয়ে গেছে মনে করবা তার মরণটা ভালো হয় নাই জুরে বলন আল্লাহ আকবার চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ সাহাবারা কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি দুই নম্বর কারণটা বলেন আমার নবী কয় দুই নম্বর কারণ মানুষটা ইন্তিকালের পরে দেখবা মানুষটা ওই বিছনা যে বিস্তার মধ্যে তাগবে সেই বিছনাটা একবারে প্রস্রাব কইরা পায়খানা কইরা ভরায়া ফেলবে মনে করবা তার মরণটা ভালো হয় নাই হে মুরুব্বি বাবাজিরা অনেক সময় দেখা যায় অনেক লাশ ওই বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে কি করে না আর জুরে বলেন করে কি করে না আমার নবী কই তার মরণ তো ভালো হয় না তিন নাম্বার মরণ আমার নবী কই সাহাবীরা ও আমার সাহাবীরা রে তিন নাম্বার মরণ মানুষটা ইন্তিকালের পরে দেখওয়া এবং তার চক্কটা কপালের মধ্যে ওইটা গেছে আমার নবী কই সাহাবীরা রে ও সাহাবীরা তাদের মরণ তো ভালো হয় নাই জুরে বলন আল্লাহু আকবার সাবিরা কয় নবীজি ও মায়ের নবীজি ও দয়ার নবীজি চার নম্বর কারণটা একটু বলেন আমার নবী কই চার নম্বর কারণ মানুষটা যখন মৃত্যু গ্রহণ করে মৃত্যু গ্রহণ করার পরে মৃত্যু হওয়ার পরে মানুষটা সুন্দর অথবা কালো অথবা সামলা এবং মৃত্যু গ্রহণের পরে ওই মানুষটার চেহারা একবারে চাওয়ার মতো না দেখার মতো না মনে করবা এই চেহারাটা একবারে বেসলাইয়া গেছে একবারে বিস্তৃত হয়ে গেছে আমার নবী কয় সাহাবীরা মনে করবা ওই ব্যক্তির মরণ তো ভালো হয় নাই ঈশ্বরে বলুন আল্লাহ সাহাবীরা কয় নবী ও মায়ার নবী দয়ার নবীজি তাহলে কোন মরণটা ভালো আমার নবী কই দুইটা মরণ ভালো এক নম্বর মরণ নাম্বার ওয়ান আমার নবী কই মানুষটা যখন ইন্তিকাল করে ইন্তিকাল শরীফের পরে দেখবা ওই লোকটার চেহারাটা হলুদ বর্ণ হইয়া গেছে জুড়ে বলুন সুবহান আল্লাহ আমার নবী কই সাবিরারে

মানুষটা ইন্তিকালের পরে দেখবা তার মরণটা ভালো হইছে মনে করবা তার চেহারাটা একবারে জিমি জিমি করTAS হলদপূর্ণ হয়ে গেছে তার মরণটা ভালো হয়েছে এই তাই ওই লোকটা তো সাধারণন্ত লোকের মতো তার মরণটা হয় নাই তার মরণটা হয়েছে আমি নবীর কালিমা পড়তে পড়তে জুরে বলন আল্লাহু আকবার অনেক মুরুব্বি বাবাজিরা বলে যুবক ভাইয়েরা আলোচনা করায় এই লোকটা তো কারো জীবনে লোকটা নামাজ পড়ে নাই লোকটা কোনো এবাদত বন্দিগি করে নাই লোকটা মসজিদ তেমন বেশি যায় নাই এই লোকটা মারা গেছে কিন্তু তার মনটা ছিল সরল বলে কি বলে না এমকের বাপে মারা গেছে কিন্তু তার চেহারাটা মরণের পরে এত সুন্দর হয়েছে মরিবি মা ঠিক কি না আর জুরে বলেন ঠিক কি না আমার নবী বলেন ও ফেরেশতারা রে ও সাহাবা ওই তাদের মরণ দুই তার সবচেয়ে বড় ভালো মরণ সাহাবারা কই নবী একটু বলেন না আমার নবী কই সাহাবিরা রে ও আমার সাহাবিরা দুই নম্বর মরণ বলো জানি দেখবা লোকটা মারা যাওয়ার পরে এই লোকটার হাতের তালুটা গামতাছে লোকটার কপালটা গামতাছে শরীরটা গামতাছে মনে করবা ওই লোকটা সাধারণত মানুষের মতো মরণ হয় নাই এই লোকটা আমি নবীর দিদার হইয়া মরণ হইছে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই মরণ আমরা চাই কি চাই না আর জুরে বলন চাই কি চাই না এ মুরুব্বি বাবা জিরারি ও জুমা গো বাবারা পানি শরীরে বাবারা বড় বল্লার বাবারা যেই যেখান থেকে এসেছেন কিন্তু আমরা কবরে যাওয়া লাগব এই কবরে যাওয়ার আগে আমরা ভালো মরণ চাই কি চাই না আর জুরে বলন চাই কি চাই না ভালো মরণ যদি আমাদের হয় কিন্তু ভালো মরনের কাজ করার দরকার আছে কি নাই আরো জুড়ে বলুন আছে কি নাই এই কাজে আমরা চলতে চাই কি চাই না আরো জুড়ে বলুন চাই কি চাই না গভীর মনোযোগ একটা পাগল কি করলো এই যুবকটা আজকে অনেকের অন্তরে মা বাবার মহব্বত নাই মা বাবার হেদমত তারা করে না কিন্তু আজকে মা দেখা যায় মিসকি মাম যুবকেরা মার কথা শুনে না কথা বলেন ঠিক কি নাও আমি আজকে বিট গরের বাবাদেরকে বলে দিয়ে যাই যুবক ভাইদেরকে বলে দিয়ে যায় এ যুবক বাইরারি একটা যুবক মারা গে যুবকের আব্বা মারা গেছে এই যুবকটা মা বাবারে অত্যন্ত মহাব্বত করত অত্যন্ত ভালোবাসত এই যুবকটা তার আব্বা মারা গেছে হঠাৎ করে তার আব্বা যখন মারা গেছে বাড়ির পাশে কবরস্থান তার আব্বারে কবর দিছে দেওয়ার পরে বাবার একটা স্মৃতি রাখার জন্য কবরের কিছু মাটি আইনা আর একটু মাটি আইনা একটা কুমার আনলেন আইনা কই কুমার ও কুমার গো এই মাটিটা দিয়া একটা সুন্দর করে কলসি উজুড়ে বলুন আল্লাহ আকবার চিৎকার মেরে বলুন আল্লাহ এই কুমারে কলসি বানাইছে সুন্দর করে খবরের মাটি দিয়া কলসি বানাইছে মানে দাগ দিয়া কই যুবক ও যুবক রে দেখো কলসিটা কেমন হইছে যুবক কয় অনেক चमत्कार হইছে এবার কলসির ভিতরে পানি দিলেন সূর্যের তাপ লাগাই নাই এবং আগুনের তাপও দেই নাই এই কলসির পানি সকাল বেলা দিছে বিকাল বেলা দেখতেছে পানি গরম হইয়া গেছে জুরে বলেন আল্লাহু আকবার আবার কলসির পানি আবার পরিবর্তন করলেন আবার বিকাল বেলা পানি ঢুকাইছে ঢুকাই মার পরে এই রাত্রে বেলা কোনো পানি গরম করে নাই আবার সকালে ওইটা দেখে পানি গরম হয়ে গেছে এই পাগলাটার তো অবাক হয়ে গেছে একটু টেনশন শুরু হয়ে গেছে চিন্তা হয়ে গেছে আমি তো পানির মধ্যে কোনো গরম এবং পানি গরম করি নাই সূর্যের তাপও আমি দেই নাই আগুনের তাপও আমি হিট লাগাই নাই এই পানি

আওয়াজ দিয়ে বলুন ইয়ারে সোল আল্লাহ এই বাংলাটা আর দেরি করছে না গো ও করে রে এই পাগলাটা ওই হুজুরের দরবারে চলে গেলেন গিয়া কই হুজুর আমি আসছি একটা সমস্যা নিয়া হুজুর ডাক গিয়া কই ও বাবা কি সমস্যা ও হুজুর আমার আব্বা মারা গেছে কিছুদিন হইছে ও হুজুর আমি কলসিটার মধ্যে পানি দেই এই সকাল বেলা পানি দেই সূর্যের তাপ আমি লাগাই না এই পানি আমি আগুন দিয়া হিট দেই না ও হুজুর সকাল বেলা এটার ভিতরে পানি

Aim! Aim! aim. আল্লাহর দরবারে চলে গেল আল্লাহর দরবার আল্লাহর আর দেরি কই না তুমি আবার পানিটা একটু দেখো এবার পানিটা যখন দেখলেন যেই পানি যেইভাবে দিছিল আবার আগের মতো পানি পাইছে দূরে

কষ্ট করে মোরা কাবা করে মুসাদা করে মোরা কাবা কইরা তাজ্জুদের নামাজ পড়ে এত শীতের মধ্যে এই ফজরের আগে রাতে ১২টা বাজে ঘুম থেকে উইটা যায় ওইটা উযু বানায়া ঠান্ডা পানি দিয়া সারা রাত আল্লাহর ইবাদত করে আল্লাহর উপাসনা করে আল্লাহকে উপাসনা করে আল্লাহকে রাজি করে তারপরে আল্লাহর ওলি হয় আল্লাহর ওলি এত সহজ না কথা বলেন ঠিক কি না এই আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে পড়া মারা গেলেন মধ্যে যখন পড়লেন মোরা কাবার শেষ কইরা মোশাহাদা শেষ কইরা নাগে দিয়া কই যুব ও ও যুব তোমারে আমি বলতেছি ও যুবক তুমি যে এই মাটি দিয়া এই কলসিটা বানাইছো কোথায় থেকে তুমি মাটিটা আনছো কোথা থেকে এই মাটিটা আনছো ডাক দিয়া কই যুবক চোখের পানি বানায়া বানায়া কান্দে ডাক দে আমার আব্বার আমি মোহাম্বত করতাম আমার আব্বু বেশি বেশি করে আমার আদর করত হুজুর আমার আব্বা কিছুদিন হয়েছে মারা গেছে বাড়ির পাশে কবরস্থান বাড়ির পাশে আমার আব্বারে কবর দিয়েছি হুজুর আমার আব্বা একটা স্মৃতি রাখার জন্য আমি কলসি এই কুমারাই না একটু কবরের মাটি নিয়ে একটু কলসিটা বানাইলাম আল্লাহর দাগ দিয়া কয়ে পাগলা তোমার কি মরুনের বই নাই তোমার কি মরুনের চিন্তা নাই হে পিন কুরের মুরব্বি বাবা জিরারি ও যুবক এই আল্লাহর ওলি ডাক দিয়া কয় যুবক তোমার কি মরুনের বই নাই তোমার কি কবরের বই নাই কেমনে তুমি কবরের মাটি দিয়া এই কলসিটা বানাইলা তোমার আব্বা এমন কাজ দুনিয়ার মধ্যে খইরা গেছি যে কাজের কারণে যে আমলের কারণে তোমার আব্বার কবরের মধ্যে দুজুকের আগুন দা দা কইরা জ্বলতাছে জুরে বলুন আল্লাহু আকবার এই যুবক তুমি кемনে কলসিটা কবরের মাটি দিয়ে বানাইলা তোমার কি মরনের ভয় নাই তোমার কি কবরের চিন্তা নাই তুমি кемনে কলসটা এই কবরের মাটি দিয়ে বানাইলা তোমার আব্বা কি আমল করছে যে আমলের কারণে কবরের মধ্যে শান্তি হইতাছে আর দাজুকে আগুন তোমার আব্বার কবর দাদা কইরা জ্বলতাছে এই কবরের মাটিও জ্বলে আর কলসির মধ্যে কলসিটাও মাটি গুলা জ্বলতাছে এই মাটির দাপে মাটির পাওয়ারে আগুনের তাপে এই পানি গরম হইয়া যায় জুরে বলন আল্লাহু আকবার চিৎকার মেরে বলন ইয়া রাসূল আল্লাহ এ মুরব্বি বাবাজিনারে আমার গভীর মনজুক এই কবরের মধ্যে কেন শাস্তি এটার একটা কারণ আছে কি নাই আর হুজুরে বলেন আছে কি নাই এর আগে আমি বলে দেই মহিলাদের মা বোনদের জন্য মা বোনদের জন্য পর্দার ব্যবস্থা আছে আপনারা ওইখানে চলে গিয়ে ওইখানে আপনারা দেখেন এখন যারা রাস্তাঘাটে আপনারা দাঁড়াই আছেন আমি দয়া করে বলি আপনারা চলে আসুন জান্নাতের বাগানে অনেক কমবা আলো ছড়া আমি আলো ছড়া সুন্দর করে কম বলে দিয়ে যায় মুরুব্বি বাবা দিরা তাহলে আমরা কবরের পুঁজি নিয়ে কবরে যাইতে চাই কি চায় না আর হুজুরে বলেন চাই কি China. এবার কি করলেন এই যুবক তার কবরে এই এজন্যই আমরা আজকে কবরের বই নেই আমাদের অন্তরে গভীর মনোযুগ আমার নবী স্বপ্ন যুগে আমার নবী দেখতাছে দুইজন ফেরেশতা আমার নবী দুই হাতে ধরলেন দা কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী এবার আমার নবী কয় ও ফেরেস্তারি

একটু সবাই বলেন আওয়াজ দিয়ে বলেন মদিনা মদিনা আসো কম কাহা ঠিকানা বলো না মদিনা মদিনা আসো কম মিনার ঠিকানা আয় হায় দিদারে ছায়া কাদ তোমরা হাতি দারে হও না প্রেমে মাদিনা, হদিন মদিনা আশোকো মিনর ঠিকা না ভালোলা মদিনা মদিনা আশোকো মিন নবীর প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক দিদার পেয়ে শুইলো পাশে দিদার পেয়ে শুইলো পাশে কি দেখেন মদিনা না আজ হাসকমো মিনর ঠিকা না বলো না মদিনা মদীনা আসো কম মিনার ঠিকানা আধিদারেছে কদ তুমরা দিদারে ছ হও না নবীর না মদিনা মদিনা আসো গো মুমিনের ঠিকানা হল মদিনা মদিনা আসো গো মুমিনের ঠিকানা একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলন আল্লাহু আকবার আর জবান তা খুলে বলন ইয়া ওলি আল্লাহ এ মরুভূমি মদিনা রে

করা দিয়া পাইরা পাইরা সির কইরা কইরা তার দেহরা তার দেহরে হন্ড বিহন্ড কইরা ভিতর থেকে কলিজাটা পাইর কইরা কইরা জমিনের মধ্যে তইতাছে তাদের কি অপরাধ দুনিয়ার মধ্যে কি অপরাধ করছে কি ভুল করছে আমার নবী যখন বললেন ফেরেশতারা কই নবী গো সবই বলবো আর সামনে যান জোরে বলুন আল্লাহু আকবার এবার ফেরেস্তার আমার নবীর সামনে গেছে আমার নবীর ডাক দিয়া কই ফেরেস্তারা ও ফেরেস্তারা রে আবার কোথায় আমারে আনছো ফেরেস্তারা কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি কি সামনে দেখতেছেন আমার নবী কয় ফেরেস্তারা গো ও ও আল্লাহর ফেরেস্তারা এত কোন কিছু আগে দেখছিলাম আমার গুনাগার উম্মতকে করাত দিয়া পাইরা পাইরা সির কইরা কইরা এবং তার কলিজাটাকে জমিনে তইতাছে এখন দি দেখতাছি আমার উম্মতদেরকে বড় বড় পাথর দিয়া বড় বড় দুজকের ফেরেশতারা মাতার মধ্যে আঘাত কইরা কইরা এবং মজকগুলা বাইর কইরা কইরা জমিনে তইতাছে তাদের কি অপরাধ না হলে তো আমার মায়া লাগে না হলে তো আমার গুণ মাগার উম্মত জুরে বলো আল্লাহু আকবার আমার নবী জগন ফেরেশতাদেরকে বলবো ফেরেশতারা কই নবী গো

ছেলেরা উলঙ্গ মুহি মহিলারা যুবক ছেলেরা উলঙ্গ ল্যাংটা কিন্তু তাদের এই সিনাগুলা একবার উপরে উঠে উপরে সিনাগুলা জয়লা জয়লা গয়লা গয়লা সিনাগুলা এ আগুনের মধ্যে পড়ে এ গর্তের মধ্যে পড়ে কি অবস্থা তারা কি দুষ করছে কি অন্যায় করছে তাদের এই অবস্থা কেন আমার একটু বলো না এবার ফেরেস্তারা কই নবী গো আপনারে সবে বলবো আর একটু সামনে

এতক্ষণ কিছুক্ষণ আগে দেখছিলাম আগুন এবং আগুনের গর্ত এখন দি দেখতেছি একটা রক্তের নদী এই রক্তের নদীর উপরে ফেরেস্তা দাঁড়ায় আছে পাথর লইয়া এই রক্তের নদীর ভিতরে আমার গুণাগার উম্মতের হাবুডুবু খাইতেছে আর ফেরেস্তারা যখন আমার উম্মতের যখন রক্তের নদীর দিকে এই রক্তের নদী দেখে যখন উপরে উঠে আবার কি করে ফেরেস্তারা এই দুজকের

আমার নবীর সামনে নিয়ে গেছে আমার ফেরেস্তারা কয় নবী গো আপনি কি দেখতেছেন আবার ফেরেস্তারা যখন বললেন বলছি গো আমার নবী কয় ফেরেস্তারা শুনো এতক্ষণ দেখছিলাম আগুন একটা রক্তের নদী এখন দিয়ে একটা গাছ দেখা যায় ও আর কি দেখতেছেন ও গাছের নিচের মধ্যে দেখতেছি একজন বৃদ্ধ লোক সাদা দাড়িওয়ালা লোক আর কি দেখতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী আর কি দেখতেছেন আমার নবী কই ফেরেশতারা রে সাদা বিধ্বস্ত লোক দেখতাছি আর চතර দিক দা ছোট ছোট বাচ্চারা শুধু আলহামদুলিল্লাহ দাসে তালহা একাই দাসে এবং আল্লাহর জিকির করতেছে জুরে বলন আল্লাহু আকবার ফেরেশতারা কই নবী গো আর কি দেখতাছি আমার নবী কই ফেরেশতারা দেখতাছি একটা বড় ফেরেশতা এই ফেরেস্তা দেখতাছি এইখানে একটা আগুনের গর্ত দেখা যায় একবার ফু দেই দিলে আগুনটা নিবে আবার ফুল বন্ধ করলে আগুনটা বলেন আল্লাহ আমার নবী কয় ফেরেস রে আমি তো বুঝলাম না এরা কারা একটু বলো না ফেরেস তারা কোন নবী গো আপনার গাছের গোড়ায় উপরে নিয়ে যামু আগাই নিয়ে যামু এই কথা যখন বলছে রে আমার নবীর গাছের আগাই নিয়ে গেছে রে ভিতরের বাবারা গাছের আগার মধ্যে যখন নিয়ে গেল আমার নবীর ফেরেস তারা কোন নবী গো আপনি কি দেখতেছেন জুড়ে বলো আল্লাহু আকবার আমার নবী কই ফেরেশতারা এই গাছের আগের মধ্যে উপরে দেখতাছি দুইটা ঘর আর কি দেখতাছেন গো নবীজি আমার নবী ঘরের মধ্যে প্রথম ঘরটার মধ্যে ঢুকলেন ঢোকার পরে আমার নবী ফেরেশতারা কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী এই ঘরের মধ্যে আপনি কি দেখলেন আমার নবী কয় ফেরেশতারি আমি যখন গড়ের মধ্যে ঢুকলাম এই গড়ের মধ্যে মেশকো আম্বরের গ্যারান পাওয়া যায় আর গড়ের মধ্যে অনেক অনেক নুকেরা শুয়ে আছে নিটাংশনে তাদের কোনো টেনশন নাই আরামে ঘুমাইতে আছে জুরে বলন আল্লাহু আকবার আমার নবীর ফেরেশতারা কই নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি এই গঠার মধ্যে দুখেন এমন একটা গর্জেই যে গুট্টা হচ্ছে এত সুন্দর গ আমার নবীরে ডাক দিয়া কই ফেরেশতারা আমার নবী ডাক দিয়া কই ফেরেশতারা এই ঘরটা কার আমার নবীরে ফেরেশতারা কই এই ঘরটার ভিতর ঢোকেন এবার আমার নবী ঘরের মধ্যে ঢুকলেন আমার নবী ঘরের মধ্যে ঢুইকা দেখতাছে একটা লোকের পাও না একটা লোকের চক্কু নাই একটা লোকের খান নাই একটা লোকের হাত নাই মাথা নাই আর ওই তাদের শরিলের মধ্যে অনেক মানুষের শরীরের মধ্যে এবং ওই তাদের শরীরের মধ্যে হামিউনা তীর লাইগা রইছে জুরে বলেন আল্লাহু আকবার আমার নবীর ডাক দেয়া কই নবীজি আপনি ঘরের ভিতরে কি দেখছে আমার নবী কো ফেরেশতারা আমি ঘরের মধ্যে তো সুন্দর একটা ঘর জিকিমিকি করতেছে নুরে জিকিমিকি করতেছে ঘরের মধ্যে ঢুকলাম একটা আশ্চর্যজনক দেখলাম কো নবী আপনি কি দেখছেন আমার নবী ডাক দেয়া কই একটা লোকের হাত নাই একটা লোকের পাও নাই একটা লোকের চোখ নাই আবার দি দেখা যায় তাদের শরীরের মধ্যে পায়ের মধ্যে এবং তাদের শরীরের মধ্যে খামিওলা তীরে বল আল্লাহ আবার আমার নবী কই ফেরেস তারা রে ও ফেরেস তারা হেরা কারা হেরা আমার গুনাগার উম্মত না হলে আমি তো আমি গুনাগার উম্মতের জন্য মায়া লাগে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ফেরেস তারা কই নবী গো আপনার আমরা নিচে নেমেন এবং নামাইবো আমার নবীর নিচে নামাইলেন আমার নবী কই ফেরেস তারা প্রথম দেখছিলাম আমার উম্মত উম্মতের এই অবস্থা তাদের এই কারণ কেমনে তারা কি বল করছে আমার নবীর ফেরেশতারা ডাক দিয়া কয় হে মুরব্বি বাবাজিরা যুবক ভাইরা প্রত্যেকটা এই শাস্তির জন্য প্রত্যেকটা গুনাহ আছে কি নাই আর জুরে বলেন আছে কি নাই প্রত্যেকটা কারণ আছে কি নাই আমার নবী দেবার প্রত্যেকটা কারণ শাস্তির ফলাফল এখন পেয়ে যাবেন এক নাম্বার কারণ দেখেন প্রথম দেখছেন কি নবীজি প্রথম দেখছেন কি পরা দাকাইতা কাইতা কি করছে আল্লাহর বান্দারে নবীর উম্মত্রে এবং দেহ বিহিন্ড তো করে তাদের কলিজাটা বাইর কইরা জমিনে তোইতাছে জুরবন আল্লাহু আমার নবী কো ফেরেশতারা এবং আমার এই উম্মতের এই অবস্থা কেন আমার উম্মতেরা দুনিয়ায় কি ভুল করছে জুরবন আল্লাহু ফেরেশতারা কই নবী গো এরা তো আর কেও না আপনার এমন উম্মত যারা বেশি বেশি মিথ্যা কথা বলেছে এই মিথ্যা ব্যক্তিদের এবং আল্লাহর মিথ্যা ব্যক্তিদের এই শাস্তিদ দছে মিথ্যা কথা বললে কোন আছে কি নাই নাই আরো জুড়ে বলুন আছে কি নাই এর বিবাহাজিরা যুবক মায়েরা মিথ্যা কথার কারণে সমাজ দ্বন্দ্ব হয় কি হয় না আওয়াজ দিবেন জোরে কারণ এটা আল্লাহর কলির মাহফিল কথা বলেন ঠিক কি না আশেকদের মাহফিল এবং আওয়াজটা দূরে হতে হবে কারণ মদিনা শরীফে যাতে এই আওয়াজের দাক্কা লাগে কথা বলেন ঠিক কি না হে মুরব্বি বাবাজিরা প্রত্যেকটা শাস্তির বিচার আছে কি নাই মিথ্যা কথার কারণে সমাজ জগড়া হয় কি হয় না মিথ্যা করার কারণে চেয়ারম্যান মেম্বারের মধ্যে দগ্রা হয় মিথ্যা কথার কারণে সমাজের মধ্যে এবং এবং পাবলিকের সাথে সরদারদের এবং মেম্বারদের ঝগড়া হয় কি হয় না মিথ্যা কথার কারণে স্বামী স্ত্রীর মধ্যে দগ্রা হয় মিথ্যা কথার কারণে ছেলে এবং মার মধ্যে ঝগড়া হয় কথা বলেন ঠিক কি না মা যদি ফোন দে তুই কয়াছস পুতে তাকে বাজারে তাই তাকে আম্মা আমি আসি এই বাড়ির পাশে আসি কি নাই আর জুরে বলেন আসি কি নাই ছেলে আছে বৈরবে কিন্তু পার্কে বৈরবে আছে আড্ডার মধ্যে তাই তাকে আম্মা আমি বিটগুরের বাজারে আছি। এটা মিথ্যা কথা কিনা

বে না বন্ধ হবে আওয়াজে বলবেন মিথ্যা কথা চলবে না বন্ধ হবে মিথ্যা কথা আর হবে না আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ গো আজকে এই বিগগুরের মাহফিলে তওবা করে গেলাম আমাদের জীবনের গুনাহ माफ করে দাও আল্লাহ আর মিথ্যা কথা জীবনে বলবো না আমার আল্লাহর কাছে বললে আমার আল্লাহ माफ করতে পারে কি পারে না আর হুজুর বলেন পারে কি পারে না দুই নম্বর আমার নবী সামনে গেলেন যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কই ফেরেশতারি আমি যখন সামনে গেলাম আমি দেখছিলাম আমার উম্মতদেরকে এই মাতার মধ্যে আঘাত কইরা কইরা পাথর দিয়া এই দুজুকের বড় বড় ফেরেশতারা মাথার মধ্যে আঘাত কইরা মজদ পোলা বাড়ি কইরা কইরা জমিনে পালাইতাছে জমিনে তইতাছে এরা কি ভুল করছিল এবার আমার নবী আমার নবী নবী যখন বলছে গ আবার ফেরেজ তারা ডাক দিয়া কই নবী গো এরা তো আর কেহ না এরা হচ্ছে রাত্রে কোরআন শরীফ নিজে পড়ছে সকাল বেলা উইটা আমল করে না এরা রাত্রে নবীর কথা বলছে নিজে কিন্তু নবীর নিজে মহাব্বত করে না এমন না এমন মুনাফিক হুজুর আছে কি নাই আরো দূরে বলেন আছে কিনা নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি কিন্তু অন্তরে না মুখে মুখে ভালোবাসি এক ঘরে গিয়া কো পয়সা যাও আর এক ঘরে গিয়া কই দাঁড়ায়া যাও এমন বিয়াদব মুসলমান মুনাফিক হুজুর আছে কি নাই আর হুজুর বলেন সমাজ আছে কি না

এমন মুনাফিক আছে কি নাই আর দূরে আছে কি না রাত্রি বেলা পড়ছে রাত্রেবেলা করে আর শরীর পড়তেছে লাম মিম কিন্তু ইহার একটা অর্থ আছে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ইহার তো একটা অর্থ আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু নিজে পড়ছে নিজে সকালবেলা ওইটা আমল করছে না ওই তাদের শাস্তি আছে কি নাই আমার আমার নবীর ফেরেশতারা কোন নবী গো এরা হচ্ছে মুনাফিক মুসলমান এই মুনাফিকের বাচ্চার বিচার হইব এবং দুজকের ফেরেশতা বড় বড় পাথর মাথার মধ্যে আঘাত কইরা কইরা তার মজকটা বাইর করে জমিনে তৈব হে তো শাস্তি ও মুরব্বি বাবা জিরারি ও আমার যুবক ভাইরা তিন নম্বর আমার নবীর নেয়া গেলেন আমার নবী কই ফেরেশতারা আমি দেখছিলাম একটা আগুনের গর্ত হে আগুনের চতুর্দিক দিয়া গর্তটার চতুর্দিক দিয়া মাসখানে দিয়া আগুন এই আগুন জ্বলে একবার উপরে উঠে আর একবার আগুন

আমার বান্দা জুরে বলন আল্লাহ আকবার লুচ্ছা আছে কি নাই আর জুরে বলন আছে কি নাই নিজের বউরে তেয়া পরের বউরে সাথে সম্পর্ক আছে কি নাই এমন লুচ্ছা মুসলমান আছে কি নাই এ যুবকের দল অনেক যুবলাস যুবক আছে দেখবেন মেয়েদের সাথে বিভিন্ন ধরনের কিছু করে কিন্তু ইহার জন্য শাস্তি আছে কি নাই আর জুরে বলন আছে কি নাই আজ থেকে এই লুচ্চামি বন্ধ হবে না বন্ধ হতে চাই কি চাই না আর জিরো বলেন চাই কি না। না হলে বিচার আছে কি নাই আর জুড়ে বলুন আছে কি নাই এ যুবকের দল তোমাদের পায়ে হাত রেখে আমি মৌলানা গুনাগর রফিকুল ইসলাম আসলাহিরি বলে দিয়ে যায় আমার কবর তোমরা যাইবা না আমার এবং তোমাদের কবরে আমি যাব না এই দুনিয়ার যত আপন দেখো কেউ তোমার কবরে যাইব না তোমার কবরে তুমি জবাবদারি করা লাগবো হাসুরের ময়দানে তুমি হিসাব দিতে হবে আজকে এই মাহফিল আল্লাহর অলির মাহফিলে বসে তুমি তো করে যাবে আল্লাহ আর জীবনে লুচ্ছা কর লুচ্ছা আমি করবো না আর জীবনে লুচ্ছা আমি করবো না আমার আল্লাহর ডাকার মতে ডাকলে আমার আল্লাহ জবাব দেয় কি দেয় না আর জুরা বলেন আল্লাহর আল্লাহ দেয় কি দেয় না

ফেরেস তারা এরা কি ভুল করছে আমার উন্মতের কি ভুল করছে কি অন্যায় করছে এই শাস্তি কোনো আমার তো মনটা মানতেছে না এবার ফেরেজ তারা কয়ে নী ও দয়ার নবী মায়ের নবীজি এরা তো আর কেউ না এরা হচ্ছে দুনিয়ার সুদ কাওরের দল যারা বলন আল্লাহু আকবার আমি মুরুব্বি বাবাদেরকে বলে দেয়া যায় যুবক ভাইদেরকে বলে দেয়া যায় সুদ খাইলে গোনা আছে কি নাই আর জুরে বলন আছে কি না সু হাইতে থাকো যদি না মানো এটা কোনো সমস্যা নাই এই রক্ত নদীর মধ্যে হাবুটুবু হাইতে হবে কথা বলেনা এই শাস্তি মুখ করতে হবে না আর যারা বলেন হবে কি হবে না দেখবেন বর্তমান যুগের মধ্যে এই সুদের ওয়াজ করলে ভালো লাগে না আবার অনেক খুদ্র আছে এই সমস্ত ওয়াজ করে না বাইলে বাইলে জায়গা আছে কি নাই আবার নিদাওত বন্ধ হয়ে জায়গা আমি বাড়ি উরাত মাগিদ থেকে আশার পঞ্জত আমারে সাদদেব দিছে এই সম্পর্কে মাগিদ থেকে আসার পঞ্জত কইরা কিন্তু প্রোগ্রামে আসলাম এই আলোচনা করে আরছি দেখবেন আমার বাবা বায়রা এই বাইলে বাইলে মুই দিলে এই দুনিয়ার মধ্যে বেজাল আছে এবং কবরের মধ্যে বিধা আছে কি নাই নাই আরো আছে কি না সাধারণত হুজুর এবং মুসলিদেরকে বুঝাইতেছে বাইরে বাইরে যাইতেছে আছে কি নাই আরে সুৎকার কথা কইলে গুস কাউরের কথা কইলে অন্যায়ের কথা কইলে আবার সর্দার নিয়ে আমার বিপক্ষে থাকে আছে কি নাই মসজিদের মুতাল্লি নিয়ে আবার বিপক্ষে থাকে এমন হুজুর আছে কি নাই আর দূরে বলা আছে কি না দাওয়াত দিলে দিবেন না দিলে নাই এতে কোনো সমস্যা নাই কিন্তু হক কথা বইলা যামু কারণ না হইলে তো কবরে আমার বিচার জিজ্ঞাসা করবে কথা বলেন ঠিক কিনা আর জুরা বলেন আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই এই সুদের জন্য বিচার আছে কি নাই আরো আওয়াজ আছে কি নাই মরার পরে সুদ কবরের বিচার আছে কি নাই আর দূরবরণ আছে কি নাই গরিব যখন টাকা নেই এবং বলে যে আমার এত টাকা দাও যখন একশো টাকা কম দে দেওয়ার পর কিরে তুই আমার একশো টাকা কম দে আমারে কবর বাড়ি দিল তো একটা কম দিত না দে আমার তো বাড়ি দিব একটা কম দিতে পারতে না কথা বলেন ঠিক কি আগে মুরব্বীরা বলতো সুদ কাউরের বাড়ির ঘুষ কাউরের দিন বিল্ডিং উঠছে না বর্তমান দেখা যায় যুগের মধ্যে এবং সুদ কাউরের বাড়ির বেশি বিল্ডিং কথা বলেন ঠিক কি না আজ থেকে সুদ বন্ধ হবে না চলবে আরো দুর্বল চলবে না বন্ধ হবে আল্লাহ কেন হঠাৎ করে সবাই ধরুন আমি আরো দুর্বল আমি আমার নবী ডাক কই ফেরেশতারা তোমরা আমার নিয়ে গেছিলা গাছের তলায় গাছের গোড়ার মধ্যে এই গোড়ার মধ্যে আমি দেখলাম এবং ওই দিয়া এবং ছোট ছোট বাচ্চারা এবং একটা বৃদ্ধ লোক সাদা দাড়িওয়ালা এই লোকটা কেড়া এবার ফেরেস দাঁড়া কই নবী গো ও মায়ের নবীজি যেই লোকটা দেখছিলেন সাদা দাড়িওয়ালা এই লোকটা বৃদ্ধ লোক এত আর কেউ না ইনি হচ্ছেন আমাদের আলী ইব্রাহিম আমাদের মুসলিম জাতির পিতাতে ইব্রাহিম আলাই বলেন আল্লাহ আকবার আমার নবী কয় ফেরেশতারা রে মাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা কিন্তু এখন দি ছোট ছোট বাচ্চা দেখা যায় এই ছোট ছোট বাচ্চারা আল্লাহর জিকির করতেছে আর তিনি এই তালহামদীত আছে এবং ছোট বাচ্চারা কারা আমার আল্লাহ তো নিজে বলেছে ছোট বাচ্চাদের কোনো গোলা নাই মাসুম এবং তারা জান্নাতি তারা কেন এইখানে গুনাহ তারা করতেছে এবার ফেরেশতারা কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি একটু আপনি জিজ্ঞাসা করেন না আমার আল্লাহ কাই বে আলহামে ডাক দেয়া কোয়া ইয়ার শুন বা নবীজি আমি বাল্লা এরা তো আর কেউ না গো

আমার আল্লাহ কয় ও এরা তো আর কেউ না এরা হত সুডবচ্চ দূরে বলন আল্লাহ আকবার মার মাডাই গাছ যায় না

তা আমি মানি না সুরে বলো আল্লাহ আকবার আমার আল্লাহ কয়ে বান্দারি যা যা তোর আব্বার জান্নাতে দিলাম তোর আব্বারে নিয়ে যা জান্নাতে আয় এই লোকটা ছোট বাচ্চারা বলবে না না চোখের পানি পালায়া পালায়া কাঁদবে আমার আব্বারে শুধু আমি নিয়ে জান্নাতে যাব না ও আমার ভাইগুলা থাকবে জাহান্নামে আমার আল্লাহ কইলে আজা ও না না এবার আমার আবার ছোট বাচ্চাটা কয় আমার গুষ্টি রক্তের কালেকশন যারা ব্লাকদের কালেকশন যারা তারা থাকবে জাহান্নামে আমি কে কেমনে জান্নাতে যাবো আমার আল্লাহ কই পাগল যা যা তোর সবগুলা জান্নাতে নিয়ে যা জোরে বলো আল্লাহু আকবার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আহলে এ জন্যই শুধু বাচ্চারা মারা গেলে কাঁদবেন না তাদের জন্য শুধু দোয়া করবেন এবং দোয়া করবেন কারণ তারা ওই আখেরাতের জন্য সবচেয়ে বড় লাভবান হবে কথা বলেন ঠিক না আবার এইখানে শর্ত আছে অনেক সময় আমি বলছিলাম ওই সুকাউরের কথা বলছিলাম গুসকাউরের কথা বলছিলাম বর্তমান সন্তানেরা বাবার কথা শুনে না মার কথা শুনে না কারণ জানেননি একটা কারণে শুনে না কারণ অনেক লোকে আছে সুদ খাই সুদ খায় ওই সন্তানদের মধ্যে ঘুষ খায় সন্তানদের মধ্যে এবং ওই সন্তানকে সুদের টাকা দিয়া এবং তাদের খানা পিনার ব্যবস্থা করে ঘুষের টাকা দিয়া হারাম টাকা দিয়া উপার্জন কইরা সন্তানকে লালন পালন করে এমন মুসলমান আছে কি নাই এজন্য মুর্বি বাবাজিরা আপনাদের পায়ে হাত রেখে আমি বলে দিয়া যাই ও যুবক বায়রা রে আমি আপনাদের হাত পায় এবং পায়ে হাত রেখে আমি বলে দিয়া কারণ আমার কবর আপনি যাবেন না যদি বলে আপনার এক লক্ষ টাকা দেব আপনি আমার কবর যাইবেন আপনি যাইবেন না আপনি যদি বলেন হুজুর আপনার এক লাখ টাকা দেব আপনি আমার কবর যাইবে আমি জামুনি আর যদি বলেন জামুনি আমি যাব না এজন্য যার যার কবরে যে সবাই যাইতে হবে এ মুরব্বি বাবাজি রে এইগুলা বন্ধ করেন এই ছোট এ এই আখিরাতে আপনাদের জন্য বাবার জন্য মার জন্য কাজে লাগবে এবার আমার নবীর লয়ে গেলেন কোথায় ওই কাছের উপরে এবার আমার নবী যখন গড়ের মধ্যে ঢুকছে প্রথম গড়ের মধ্যে এবার ফেরেশতারাদের কি ডাক দিয়া কয় আমার নবী কয় ও ফেরেশতারা এই গড়ের মধ্যে যখন ঢুকলাম গিয়া

অনেক শ্রেণী মুসলমান সরল আছে কি নাই নাই আরো আছে কি নাই দেখবেন অনেক মানুষ আছে সরল সরল আছে কি নাই ভিতরে কোনো ভেস ঠিক কি তার ভিতরে কোনো ফেস নাই কুযুক্তি নাই উযুক্তি নাই শুধু সেই লোকটা অতি সুজা আমার নবী কো এর মরণটা এই ভাবে হবে এবং তার ফেরেশতারা কই নবী গো ওই যে গড়ের মধ্যে সুজায়ে ঘুমাই রয়েছে। তাদের কোন দুনিয়ার হবন নাই বেহেশখানা এবং তারা সুন্দর করে তাদের গড়ের মধ্যে মেশকা আম্বরের গ্যারান পাওয়া যায় এরা তো আর কেউ না এরা হচ্ছে দুনিয়ার সুজা সুন্নি মুসলমান জোরে বলেন আল্লাহ চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে বোঝা যায় ফেস্তাক্ত হিসাব আছে কথা বলেন ঠিক কিনা সরল হইল কিন্তু একটা লাভমান আছে কথা বলেন ঠিক কিনা আমার নবী কয় ফেরসালা বুঝলাম সরল সুন্নি মুসলমান যারা নবী নবী কইরা এই জীবনটা দিয়েছে তাদের অন্তরে কোনো মুনাফেকী চলো না তারা জীবনটা দিয়েছে আমি নবীর প্রেমিক তাদের জন্য এই জামাত আমি বুঝলাম আরাম কিন্তু এই সুন্দর গর্তার মধ্যে তাদের পাওয়া নাই হাত নাই নাই এবং শরীরের মধ্যে পায়ের মধ্যে যাদের পাওয়া আছে এবং তাদের পায়ের মধ্যে শরীরের মধ্যে এই হামি উলা তেলুয়া এবং হামি উলা তীর লাগিয়া লইছে এর এই শাস্তি কেন এবং তাদের গর্তটা দি এত সুন্দর দেখা যায় আমার নবীরে ফেরেশতারা কই নবী গো এরা তো আর কেউ না এরা উচ্চ মুকাম আল্লাহ দান করছে কারণ দুনিয়ার মধ্যে ইসলামের জন্য আপনি নবীর মোহাব্বতে তারা তাদের এ শহীদ হয়েছে তাদের পাও গেছে কারো মাথা গেছে কারো হাত গেছে কাদের চক্ষ গেছে এজন্য আমার আল্লাহ তাদেরকে উচ্চ মোকাম দান করছে বলুন আল্লাহ আল্লাহ চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ আমরা ওই উচ্চ মুকাম চাই কে চাই না আরো জোরে বলুন চাই কে চাই না এ মুরুব্বি বুঝলাম সুদ খাইলে বিচার আছে এই সুদ একটা মশলা আমি বলে দিয়ে যায় অনেক টাই মাফ মিসমি আমি বলি কিন্তু সুদ খাইলে গুনাহ আছে কি নাই সত্তরটা গুনাহ আছে আছে কি না

আর দুর্বরণ আছে মার সাথে জিনা করে এক টাকা সুখ করলে কবার একটা গাইলে ৪০ বার কইবার চল্লিশ বার কারণ এর আর নাফর মানি আল্লাহর উম্মত আর আল্লাহর আল্লাহর বান্দা নবীজির উম্মত আর এই মা বাবার এই ছেলে মেয়ে আর নাফর মানি আছে আর দুর্বরণ আছে এই জন্য যুবক মুরুব্বি বাবাজিরা আজ থেকে সুখ বন্ধ মিথ্যা কথা বন্ধ এবং সুখলামি বন্ধ মোনাফিকি বন্ধ আমরা এইগুলা গুলা আমরা আমাদের অন্তর থেকে বাদ দিতে চাই কি চাই না আর জুরে বলেন চাই কি চাই না আর এই গুলা যদি করেন বলে হুজুর কয়ে গেছে কানে দা ঢুকছে আর কানে দা গেছে এই দুনিয়ার মধ্যে কাটা বিচার করব বাবা রে ও পিট গরের বাবারা ফানিশ্বরের বাবারা সুলা বাবারা যেই যেখান থেকে আসেন আমি গুনাহগার আপনাদেরকে বলে দিয়ে যাই আপনি আমার কবরে যাইবেন না আপনার কবরে আমি চাইব না ওইদিন আপনি বুঝবেন হুদুরে যে বলছে হুদুরের কথাটা যে আমরা রাখতে পারে নাই আমরা অবহেলা করছি আসল হচ্ছে একটা জীবনের ভুল করছি এই দুনিয়ার মধ্যে ভুল করলাম কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা অন্যায় করছেন যদি বেশি অন্যায় করেন জেলখানার মধ্যে দেয় আসামি দুই রানে নেওয়ার পরে জেলখানার মধ্যে দেয় কথা বলেন ঠিক কিনা এক বছর দুই বছর তিন বছর দশ বছরের পরে হলো সাজা শেষ হয়ে কথা বলেন ঠিক কিনা আমার নবে কয়ে ওই আখেরাতের এমন সাজা যে সাজা শুরু আছে শেষ নাই কথা বলেন ঠিক কিনা শুরু আছে শেষ আরো দুলো আছে শুরু আছে শেষ নাই এই জন্য বাবাদেরকে বলে দিয়ে যায় এ আমার যুবক ভাইরা নবীর তরিকা মতে চলতে হলে এইগুলার মধ্যে বাদ দিয়ে আপনারা এইগুলা ফলো করতে হবে এ মুরব্বি বাবাজিরা এই মরণের কথা সরস করতে হবে আমার নবী বলেছেন যে ব্যক্তি আমার কোন উম্মত যদি দৈনিক চল্লিশ বার মরণের কথা হিয়াল করে ওই আমার উম্মতটা পাগলটা কোনো দিন সুদ খাইতে পারে Kurun dedi kuş geldi barına

এই জিন্নুরাইন কেমন হয়েছে জানেননি আমার নবীজির দুইটা কন্যাকে সাদী করেছে এজন্য দুইটা নূরের মালিক হয়েছে জুরে বলুন আল্লাহ আকবার এই নবীর সাহাবী উসমান জুন্নুরাইন তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন মুসকি মুসকি হাসতেন যখন বাড়ির মধ্যে যাইতেন তিনি মুসকি মুসকি হাসতেন যখন তিনি ওই রাস্তা দিয়া যাইতেন মুসকি মুসকি হাসতেন সাহাবারা পিছনে পিছনে যাইত যখন কবরের পাশে দিয়া যাইত তিনি চোখের পানি ফালায়া ফালায়া খান্ত জুড়ে বলুন আল্লাহ আকবার সাহাবীরা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী উসমান ও উসমান

স্থান প্রথম মঞ্জিল প্রথম সেন্টার হচ্ছে খবর জাবিরা।

এলেন তোমার নাম হবে এলেন তোমার নাম মসজিদ রে মাইকে 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে আতে বল বাড়িওয়ালা নাই রে নাই রে তুমি আতে চোখের পলকে তুমি হতে পারো না হে বন্ধ হবে মানুষটা দুনিয়ায় থাকতে বলে চেয়ারম্যান সাপ মেম্বার সাপ যদি হয় কয় মেম্বার সাপ যদি অসুস্থ হয় মেম্বার সাহেব অসুস্থ সর্দার সাপ অসুস্থ হুজুর সাপ অসুস্থ পীর হুজুর অসুস্থ কথা বলেন ঠিক কি না মানুষটার ভিতর থেকে প্রাণ পাখি নিয়ে যায় জানাজার মাঠে মসজিদের মুয়াজ্জিন মাইক দিয়ে এলেন করে লাশ আইছে লাশ আইছে আর কেউ আপনারা লাশ জানাজার শরীক যারা ইচ্ছুক আপনারা শরীক হইতে ইচ্ছুক তাড়াতাড়ি আপনারা চলে আসেন কিন্তু ওই সময় ম্যাম্বার সাহেব বলে না ওই সময় চেয়ারম্যান সাহেব বলে না ওই সময় সব বলে লাশ এসেছে লাশ এসেছে কথা বলেন ঠিক কিনা বুঝা যায় দুনিয়ায় থাকতে এবং আপনি যদি নাম্বার সাহেব হন নাম্বার মেম্বার সবের যোগ্যতা চেয়ারম্যান সব যদি হয় চেয়ারম্যান সব বলে ডাকবে সরদার সব যদি হয় সর্দার সব ডাকবে পীর সব সব যদি হয় পীর সব হুজুর বলে ডাকবে কিন্তু মরার পরে পান পাখি তখন কখন চলে যাবে কিন্তু আপনি আর ওই পীর সব হুজুর নাই আপনি আর চেয়ারম্যান সব নাই আপনার সবাই জানাজার মাঠে বলবে লাশের কথা বলবে কথা বলেন ঠিক না এই মুরব্বি মা

হবে যদি আপনার এই আপনার জীবনটা যদি নবীর মহাব্বতে নবীর তরিকা মতে যদি আপনি চলে যেতে পারেন আমার নবী কই উম্মত আর দিরি কইর না দিরি যখন তোমার বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ বলে ওই কবরের মধ্যে দিবে আমি নবী মদিনা শরীফ থেকে আমার হাত মোবারক দিয়া তোমার লাশটাকে আমি ফুলন মজুরে বলেন আল্লাহু আকবার চিৎকার নারা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী যদি কবরে তাকে কোন সমস্যা হবে নি নবী যদি কবরে তাকে কার কোন বই আছে নি আর যদি নবী না তাকে এবং বইয়ের কোন শেষ নাই কথা বলেন ঠিক কি না এ মুরব্বি বাবাজিরা অনেক লম্বা আলোচনা আমি সামনের দিকে যাব না এ আমরা কবরে যাওয়া লাগবে কি বলেন আমরা কবরে যাওয়া লাগবে গ্রহণ করতে হবে এর আগে আমরা কবরে যাইতে হলে ইমান আমল ঠিক করে আমরা যাইতে চাই কি চাই না আল্লাহর কাছে আজকে বলবো আল্লাহ সবাই বলো আল্লাহ আর মহাবতা বলেন আল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তোমার কাছে মাপ চাই আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আজকে বিগর এই জানুর বাড়ি আল্লাহর ওলির আদেশ ক্রমে প্রত্যেক বছর মাহফিলের এই জান্নাতের বাগানে বৈশাখ তোমার দরবারে মাপ চাই ফরিয়া জানে আল্লাহ আমাদের কি ঈমান আমল ঠিক করে আমরা যেন কবরে যাইতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আমার আল্লাহর ডাকার মতে ডাকলে আমার আল্লাহ শুনে কি শুনে না আর যারা বলেন সুরে কি শুনে না সবাই বলেন আমিন আর যারা বলেন আমিন এজন্য যুবক মুরব্বি বাবাজিরা এই কবরের মধ্যে তো শাস্তি আছে আছে কি নাই আর যারা বলেন আছে কি নাই এই কবরের মধ্যে শাস্তি আছে কি নাই কবরের মধ্যে এমন শাস্তি কবরের মধ্যে দুইটা আযাব হবে কোটি কোটি আযাব আছে ও বাবা এক নাম্বার কবরের মাটি আপনারে ছাপ দিবে এই কবরের মধ্যে কোন বাতি নাই কবরের মধ্যে কোনো আলো নাই বিছানা নাই এখন শীতকাল আছে যদি কম্বল না থাকে যদি লেস না থাকে কাতা না থাকে এবং ওই শরীরের আরাম পাবে না কথা বলেন ঠিক কি না বিছানা যদি না থাকে শক্ত হয় কিন্তু আরাম লাগে না আর জাজিমের প্রয়োজন হয় আরামের প্রয়োজন হয় কথা বলেন ঠিক কি না যেই কবরে মরার পরে দিব এই কবরটার মধ্যে কোনো আলো নাই এখন